আমরা কয়েকদিন মাল্টি স্টেপ করবো, লাইক এটা আমার বাসা ধরে নিলাম, তো আমি আমার বাসাতে যখন উঠবো তখন আমি আলটিমেটলি নেমে গেলাম। তো আলটিমেটলি আমার দুইটা কাজ হচ্ছে, এক হচ্ছে তখন সে ডাবল স্টেয়ার করতে পারে একই সাথে, লাইক টু টু এটা আমরা ব্রেকডাউন করতে পারবো। এটা কন্টিনিউয়াস প্রসেসও থাকতে পারি, 30 মিনিট 40 মিনিট, আর ইভেন এটাকে আমরা ব্রেকডাউন করে 2 মিনিট 3 মিনিটের সেট বানাতে পারি। এখানে আমরা আরেকটা ইস্যু যাব, আমার যেটা মনে হচ্ছে এগুলোর মধ্যে আমরা ভেরিয়েশন আনতে পারি। চাইলে আমরা সাইডওয়ে জাম্প এবার করতে পারি, ফার্স্ট প্যান্ট ডাউনওয়ার্ড স্টেপ হয়ে লাইক দিস ওয়ে। এক্ষেত্রে যেটা হবে যে তার স্ট্রেন তো ডেভেলপ হচ্ছে, বাই দ্য টাইম তার কার্ডিও ভাস্কুলার সিস্টেম এটা ফরওয়ার্ড জাম্প হতে পারে লাইক দিস। বাট যারা বেসিক, যারা নর্মাল, যারা ফিটনেস সচেতন মানুষ তাদেরকে আমি কেয়ারফুল থাকতে বলবো, বিকজ অফ সামটাইমস পরে গিয়ে একটা ইনসিডেন্ট হতে পারে, সেক্ষেত্রে বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। কারণ যখন আমরা ট্রেনিং করবো তখন আমি সেফটিটা এনশিওর করি ফার্স্টে, কোনোভাবে যেন স্ট্যান্ডগুলো স্লিপি না থাকে, অবশ্যই যেন এগুলো ড্রাই থাকে, ড্রাই থাকলে স্লিপ করার সম্ভাবনা কম থাকে।